এরপরে প্রশ্ন হলো স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি, এরপরও স্বামী দেখতে পারে না, কি করব? মহিলারা কি দাওয়াতি কাজ করতে পারবে? সেক্ষেত্রে কি স্বামীর অনুমতি ফরজ কিনা? আমি বাহিরে অনেক সময় দাওয়াতি কাজ করতে গেলে স্বামী বাধা দেয়, এখন করণীয় কি? এরপর প্রশ্ন হলো একজন অবিবাহিত পুরুষ এবং মহিলা যদি জেনার মতো একটি খারাপ কাজ করে, তারপর তারা যদি বিয়ে করে নেয়, তাহলে কি মহান আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিবেন এবং তারা দাম্পত্য জীবনে সুখী হতে পারবে কিনা? জেনার মতো খারাপ কাজের শাস্তি ভোগ করতে হতে পারে কিনা? দেখুন, যদি কেউ জেনা করার পর নিজের কর্মে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আর কখনো এই পথে যাবে না বলে সংকল্প করে, আল্লাহর কাছে মাফ চায়, অবশ্যই আল্লাহ তাআলা কি করতে পারেন? মাফ করতে। জেনা করলে আর মাফ হবে না এমন কোনো কথা নাই, সব পাপই মাফ হতে পারে যদি আল্লাহর কাছে তওবা করে মানুষ। অতএব এই পাপও আল্লাহ তাআলা মাফ করতে পারেন। এবং দাম্পত্য জীবনের সুখের কথা যেটা বলছেন, হারাম করেছেন, করে লজ্জিত হয়ে মাফ চেয়েছেন, আল্লাহ তাআলা আগের পাপ এবং পাপের যে প্রভাব সব কিছু আপনাকে ক্ষমা করে দিয়ে অবশ্যই দাম্পত্য জীবনে সুখ শান্তি দিতে পারেন। প্রয়োজন হলো তওবা, নাসুহা। তওবা নাসুহা মানে কি? খাঁটি তওবা, যে তওবা আর কখনো ভঙ্গ হবে না, এই রকম তওবা করতে হবে। আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, দেবর ভাইয়ের মতো আর বড় ভাবি মায়ের সমান। এই জন্য বর্তমানে অনেকে বাইরে পর্দা করলেও দেবরের সামনে পর্দা করে না। দেবরের ব্যাপারে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন? ভাইরা আমার, দেবর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হামু আল মওত, মহিলাদের জন্য দেবর হলো মৃত্যুর মতো, পুরুষদের জন্য শালিকা হলো মৃত্যুর মতো। আমাদের সমাজে ইয়ারকি ফাজলামতি ভাবি দেবরের সাথে করে আর দুল্লাভাই শালির সাথে করে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটাকে মৃত্যু থেকে যেরকম পালায় মানুষ সেরকম পালাইতে বলছেন, কারণ এখানে ফিতনার ভয় থাকে বেশি। অতএব যারা বলে দেবর হলো ভাইয়ের মতো, তাদেরকে বলতে হবে তোমার স্বামী মারা গেলে দেবরের সাথে বিয়ে জায়েজ আছে, তোমার ভাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে? তাহলে দেবর ভাইয়ের মতো কেমনে হলো? এটা ভণ্ডামি কথা। যারা বলে ভাবি হলো মায়ের মতন, তাদেরকে বলতে হবে মায়ের সাথে বিয়ে তো জায়েজ নাই, হারাম, কিন্তু তোমার ভাই মরে গেলে এই ভাবিরই তুমি বিয়ে করা জায়েজ আছে, তাহলে বোঝা গেল এ কখনো মায়ের মতন না, এটা ভাবি ভাবি, এটা অন্য দশটা মহিলার মতো। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, ভাবির সাথে পর্দা আরো হার্ডলি করতে হয়, বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, নিজের শালিকার সাথে পর্দা আরো বেশি শক্তভাবে করতে হয়, বাহিরে পরপুরুষের সামনে যতটা পর্দা করতে হয়, ঘরে দেবরের সাথে আরো শক্ত পর্দা করতে হয়। আমাদের দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে, হাত মোজা পামোজা পরে, ঘরে ঠিকই দেবরের সাথে দেখা নেয়, আছে না নাই? অনেক শ্বশুররা আছে সহযোগিতা করে না, শাশুড়ি আছে সহযোগিতা করে না, এরা দায়ুস যারা সহযোগিতা করে না। কথা কি বুঝাতে পারছি? দায়ুস জান্নাতে যাবে না। ভাইরা আমার, পারিবারিক জীবনের শান্তির জন্য কোরআন হাদিসে চলার কোনো বিকল্প নাই। দেবর ভাবির ভিতরে যদি পর্দার বিধান উঠিয়ে দেন, এরপর দেখবেন অঘটন ঘটছে, নানান আকাম কুকাম হয়েছে, এরপরে কান্দাকাটি করবেন, কোনো লাভ হবে না। এই জন্য দুলাভাইদেরকে শালি থেকে, দেবরদের থেকে, ভাবি থেকে দূরে সরাইতে হবে। এটা শয়তানে শিখাইছে যে ভাবি মায়ের মতন, দেবর ভাইয়ের মতন, এটা ভণ্ডামি কথা, এটা কখনো সত্য কথা না। তারা বেপর্দা হলে, পর্দার বিধান না মানলে গুনাহ আরো বেশি হবে, অন্য মানুষের চেয়ে এখানে পর্দা আরো বেশি করতে হবে। মুরব্বীরা সহযোগিতা করবেন বাসার ভিতরে মহিলাদেরকে দেবরের সাথে পর্দা করার জন্য, এবং এই দুলাভাইয়ের সাথে শালিকার আপনার ইয়ার কি ফাজলামতি, অনেক সময় বাপ মা দেখে কিছু বলে না, এগুলো মূর্খতা, এখানে আরো শক্ত হতে হবে, কোনো ফাজলামতি চলবে না। এই ফাজলামতির হাত ধরে অনেক আকাম কুকাম হয়, এরপরে আফসোস করে আর কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। মহিলারা কি দাওয়াতি কাজ করতে পারবে? সেক্ষেত্রে কি স্বামীর অনুমতি ফরজ কিনা? আমি বাহিরে অনেক সময় দাওয়াতি কাজ করতে গেলে স্বামী বাধা দেয়, এখন করণীয় কি? কোনো বোন হয়তো প্রশ্ন করেছেন। দেখুন, মহিলারাও ইসলাম প্রচারের কাজ করবে, দাওয়াতি কাজ করবে, কিন্তু আন্দাদন্দা ভাবে না, লাগামহীন ভাবে না। স্বামী যদি বলে যে না তুমি বাসার বাইরে যায়, ইসলাম প্রচারের কাজ করার দরকার নাই, তাহলে স্বামীর কথাই মানতে হবে, আপনি ওই প্রচার করবেন না। অনলাইনে দাওয়াতি কাজ করতে পারেন অথবা জায়গায় বসে করবেন, আপনার জন্য এটা ফরজে আইন না যে আপনাকে বাইরে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে, সংসার বাদ দিয়া বা স্বামীর নির্দেশ লঙ্ঘন করে, না, এটা মোটেই জায়েজ নাই। হয় স্বামীকে যেভাবে হোক ফুসলায় ফাসলায় মহব্বত করে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে আদায় করে নিবেন, আর না হলে তার কথা শুনবেন, কারণ আপনার ফরজ না। হ্যাঁ, ফরজ কাজ স্বামী বাধা দিছে, তখন আপনার জন্য গুনাহ হবে, আপনার জন্য আম দাওয়াত দিয়ে বেড়ানো ফরজে আইন না।
হ্যাঁ, আপনি আপনার বাসা বাড়িতে দাওয়াতি কাজ করবেন, আপনার ছেলে মেয়েকে দাওয়াতি কাজ করবেন, পরিবার লোকদের মধ্যে দাওয়াতি কাজ করবেন, সেখানে যদি স্বামী বাধা দেয় যে তাদেরকে নামাজ পড়তে বলতে পারবা না, স্বামী যদি বলে তো স্বামীর সেই কথা শোনার কোনো যুক্তি নাই, কারণ সেটা আল্লাহর অবাধ্যতা হবে। কথা কি বুঝাইতে পারছি? জজ্ব বা জোশের নাম ইসলাম না ভাই। আমার মনে হলো জোশের ছোটে আমি বাইর হয়ে গেলাম ঘর সংসার রেখে, স্বামীর নির্দেশ লঙ্ঘন করলাম, জি না। স্বামী আপনার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অভিভাবক, এই অভিভাবকের নির্দেশ মানতে হবে। ইসলাম চায় আমাদের পরিবারগুলো খুব সুন্দরভাবে পরিচালিত হয়, এই জন্য স্বামীকে অভিভাবক হিসাবে নির্ধারণ করেছে। আর সেকুলার দুনিয়াতে, সেকুলার দুনিয়াতে যাদের জীবনে ইসলাম নাই তাদের ফ্যামিলিতে বউয়ের যেমন অধিকার স্বামীরও অধিকার। একজন উত্তর দিকে যায় আরেকজন দক্ষিণ দিকে যায়, একটা সংসার কখনো এভাবে সুখী হতে পারে? এই জন্য পশ্চিমা দুনিয়া দেখেন তারা তো সো মানে টু মাচ সেকুলার, তারা সেকুলারিজমের ওস্তাদ গুরু, তাদের যায় দেখেন সংসারগুলোর কি ভয়াবহ অবস্থা, ঠিক না বে? ঠিক, স্বামীরও আপনার গার্লফ্রেন্ড আছে, জিএফ আছে, আবার স্ত্রীরও বিএফ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। মুসলমান ইসলামের মধ্যে যে সৌন্দর্য আছে এটা কোথাও নাই। মুসলমানদের পারিবারিক সম্পর্কগুলো কত মজবুত দেখেন, কত সুদৃঢ়, কত ভালোবাসা, এগুলো তাদের মধ্যে না, মিসকিন তারা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী দুজন উপস্থিত কিন্তু এখানে কোনো সাক্ষী নেই, এমন অবস্থায় স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদান করে সেই তালাক কোরআন সুন্নাহ মতো হবে কিনা? এটা একটু আগে বলেছি, স্বামী স্ত্রী একে অন্যকে একে দুজন উপস্থিত আছে এখানে, স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছেন, কোনো সাক্ষী যদি নাও থাকে তারপরও তালাক হয়ে যাবে। এমন কি স্ত্রী নাই, স্বামী বিদেশে আছে, দূরে আছে, ফোনে বলে দিছে, তাতেও কি হবে? এত ভয়াবহ একটা জিনিস। এজন্য বারবার বলি তালাকের কথা সহজে মুখে উচ্চারণ করবেন, যত জিদ হয় হোক, অন্য আরো কিছু করেন, পারলে আজাদ দিয়ে কিছু ভেঙে ফেলান, কিন্তু তালাক মুখে বলবেন, কারণ বললে এমন বিপদ হবে এরপরে চোখের পানি ফেলবেন, আর কাজ হবে না। হুজুরদের হাতে পায়ে ধরবেন, হুজুর ভুল হয়ে গেছে সরি, কোনো লাভ নাই, সুরি মারার মতো মরে গেছে, এখন সরি বলে কি হবে? এরপরে প্রশ্ন হলো স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি, এরপরও স্বামী দেখতে পারে না, কি করব? আমাদের বোনদের দুঃখের কোনো শেষ নাই, এত খাটাখাটনি দেয় এরপরেও স্বামী দেখতে পারে না, সন্তুষ্ট না, আছে না এরকম নিম খারাপ, অনেক খারাপ স্বামী আছে। আবার অনেক সময় দেখা যায় যে স্বামী এত নিম খারাপ না কিন্তু স্ত্রীর চাহিদা অনেক বেশি, উল্টা আছে না নাই? যে সমস্ত মা বোনরা স্বামীর সংসারে খাটার পরও কোনো মূল্য পাচ্ছেন না, তাদেরকে বলি আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয়, ইমানদারের কোনো লস বলতে কিচ্ছু নাই, আপনার রব ঠিকই দিবে। আল্লাহ দিবেন না? দিবেন না। আল্লাহ তাআলা কি অবিচার করেন কারোর প্রতি? কারোর প্রতি অবিচার করেন? আপনি স্বামীর সংসারে আপনার সবটুকু দিয়ে সেবা করেছেন, কাজ করেছেন, খেদমত করেছেন আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য। স্বামী আপনাকে না দেখতে পারে, আল্লাহ ঠিকই দেখতে পারবেন এবং বিনিময় দিবেন। আল্লাহ তাআলা বিনিময় দিতে ভুল করবেন? অতএব অসুবিধা কি? স্বামী না দিলে কি হয়েছে? আমার আল্লাহ দিবে। ইমানদার কখনো এই জন্য ডিপ্রেশনে পড়তে পারে? সবসময় আল্লাহর দিকে মনোযোগী থাকতে হবে, দুনিয়াতেই সব পেয়ে যাবেন এমনটা মনে করার কোনো কারণ নাই। অনেক বোনরা আছেন স্বামীর সংসারে টর্চার, নির্যাতিত, আমি বলি আপনি কত নির্যাতিত, ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি? কখনো না, তার চাইতে যদি বেশি না হন, তিনি নির্যাতিত হয়েছেন, আল্লাহ তাআলা জীবদ্দশায় তাকে জান্নাতের কোথায় তার অবস্থান হবে এটা দেখিয়েছেন তাকে, ওটা দেখতে দেখতে তার মৃত্যু হয়েছে। অতএব যারা কষ্ট করছেন স্বামীর সংসারে একটু সবর করবেন, সবরে আল্লাহ তাআলা আপনাকে মেওয়া ফলাবেন দুনিয়াতে এবং আখেরাতে। কষ্ট করতে করতে না মৃত্যু হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু তো না, কিন্তু অনন্ত অসীমকালের জান্নাত আপনার হয়ে যাবে, ওইটা তো কেউ নিতে পারবে না। অতএব ইমানদারের ভরসার জায়গাটা সেটা।